আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা অংশীদারি কারবার এক্সারসাইজ 14 এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো অংশীদারি কারবার করতে গেলে আমাদের প্রথমে সরল আর মিশ্র এই দুটো অংশীদারি সম্বন্ধে আমাদের জানতে হবে। সরল অংশীদারি ক্ষেত্রে কি হয়, সময়টা আমাদের যত যত মানে যারা আর কি তোমার মূলধন নিয়োগ করবে তাদের প্রত্যেকের ক্ষেত্রে সময়টা সমান থাকে। আর মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে অঙ্কগুলো আমরা দেখব যে ধরো এবিসি তিনজন মূলধন নিয়োগ করছে কোনো ব্যবসায়, তাহলে তারা যে মূলধনটা নিয়োগ করছে সেই মূলধনের সময়টা ডিফারেন্ট হবে। সেক্ষেত্রে আমরা মিশ্র অংশীদারি কারবারের অঙ্ক মানে কিভাবে সলভ করতে হয় সেটা আজকে আমরা শিখব। তো প্রথমে আমাকে যেটা রিকোয়েস্ট করেছে তোমাদের অধ্যায়ের 7 নম্বর অঙ্কটা দেখো, 7 নম্বর অঙ্কটা আমি করাচ্ছি। প্রথমে তিনজন বন্ধু রয়েছে, তিনজন বন্ধুর টাকা দেওয়ার অনুপাতটা আমি লিখছি। তিনজন বন্ধুকে আমি এ ইস টু বি ইস টু সি, তাহলে টাকার অনুপাতটা অর্থাৎ মূলধনের অনুপাতটা প্রথমে লিখছি। দেখো 6000 টাকা, 8000 টাকা আর 5000 টাকা, তাহলে এদের অনুপাতটা কত হলো, 6:8:5। এইবার দেখো বলেছে 2 বছর পর তাদের মোট আয় কত হয়েছে, 30,400 টাকা। তাহলে দেখো মোট লাভ দেখো 30,400 টাকা। তাহলে বলো এ কত পাবে, আমরা তো সরল অনুপাতে এটা করছি, সরল অংশীদারি কারবার। তাহলে তাদের যে এ বি সি তিনজন যে বন্ধু তারা ব্যবসায় টাকা নিয়োগ করেছে বা ব্যবসায় টাকা ঢেলেছে, তাহলে এক্ষেত্রে তাদের লাভটা এই মূলধনের অনুপাতের রেসপেক্টই হবে। তাহলে এ কত পাবে, তাহলে এর লভ্যাংশ দেখো নিশ্চয়ই বোঝা গেল এটা হবে 9600। ঠিক একই রকম ভাবে বি এর লভ্যাংশ কত হবে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, 8/19 30,400, এটা হবে তোমার 12,800। আর সি এর লভ্যাংশ এটা হবে 8,000। আমি আর এই কাটাকাটি গুলো দেখাচ্ছি না, সময়টা নষ্ট করে লাভ নেই। তারপর দেখো বলছে কোশ্চেনটা ভালো করে পড়ো, তাহলে এ এখান থেকে তোমার প্রত্যেকে তাদের টাকাগুলোকে ব্যাংকে ফেরত দিয়ে দিয়েছে, তার মানে ফেরত দিচ্ছে কত, 6000 টাকা, 8000 টাকা, 5000 টাকা। কে কে ফেরত দিচ্ছে, এ ফেরত দিচ্ছে 6000 টাকা, বি ফেরত দিচ্ছে 8000 টাকা, সি ফেরত দিচ্ছে কত, 5000 টাকা। তাহলে আমরা কি করবো এবার, এর কাছে কত টাকা পড়ে থাকবে, তাহলে এর কাছে পড়ে থাকবে 9,600 টাকা। আর এ তার ঋণটা শোধ করে দিচ্ছে, তাহলে কত টাকা ধার নিয়েছিল, 6000 টাকা ধার নিয়েছিল, তো এটা বাদ দিয়ে দাও, তাহলে 3,600 টাকা এর কাছে পড়ে থাকবে। একই রকম ভাবে বি এর কাছে পড়ে থাকবে, কি করবে, 12,800 থেকে বি কত টাকা দিয়েছিল, 8,000, আর সি এর কাছে পড়ে থাকবে কত, সি কত লাভ পেয়েছে, 8,000 টাকা, আর দিয়েছিল কত, 5,000। তাহলে এই টাকাগুলো তাদের পড়ে থাকবে। এবার কি বলেছে, তাহলে তাদের টাকাগুলোর অনুপাত, তাহলে এ বি সি এর অনুপাত কত, কত হবে, 3600
एच टू 4800, एच टू 3000। তাহলে করে ফেলো, এটা লাস্টে দাঁড়াবে 6:8:5। এইবার আমরা যাব 8 নম্বর অঙ্কটা। যার যেখানে বুঝতে অসুবিধা হবে কমেন্ট বক্সে লিখো, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আটের অঙ্কটা দেখো, তোমরা নিশ্চয়ই আটের অঙ্কটা পড়বে, আমি আর পড়ছি না। প্রথমে তিনটে বন্ধুর টাকা দেওয়া রয়েছে, তিনটে বন্ধুকে আমরা ধরে নেবো এবিসি, এরকম ভাবে ধরে নিলে সুবিধা হবে, আমার বোর্ডে লিখতেও সুবিধা হবে। আর কি কি বলে দিয়েছে একটু ভালো করে দেখো, মোট লাভ কত বলে দিয়েছে, 29,260 টাকা। দেখো মোট লাভ, আচ্ছা, এরা বলে দিয়েছে তিনটে বন্ধু কত টাকা করে মূলধন নিয়োগ করেছে সেটাও বলে দেওয়া রয়েছে। প্রথম জন ড্রাইভার আর বাকি দুজন কন্ট্রাক্টর, তারা মোট আয়ের 2/5 অংশ। তাহলে লাভের কত অংশ তারা কি বলেছে, লাভের এত অংশ কাজের অনুপাতে ভাগ করে। তাহলে লাভ কত হয়েছে এইটা, তাহলে তার আয়ের 2/5 অংশ 3:2:2 অনুপাতে ভাগ করে। তাহলে যেটা ভাগ করছে লাভের 2/5 অংশ, লাভ বা আয়, এখানে আয় বলছে, তাহলে আয় দেখো, আয় তো বলছে, তাহলে মোট আয় দেখো, আয়ের 2/5 অংশ 29,260 2/5, এটা করলে আসবে হচ্ছে তোমার 11,704 টাকা, 11,704 টাকা। তাহলে এই টাকাটা কি রকম ভাবে ভাগ করেছে ওরা, 3:2:2। আমি ড্রাইভারকে এ ধরলাম আর বাদ বাকি দুজনকে বিসি ধরলাম, তাহলে তোমাদের আমার লিখতেও সুবিধা হবে বোর্ডে। তাহলে এ এ পাবে কত, 3/3 আর 5 আর 2 7, তাহলে 3/7। বি কত পাবে, 2/7, আর সি পাবে হচ্ছে তোমার ওই একই 2/7। দাঁড়াও কালিটা একটু চেঞ্জ করে দিই, তাহলে কত হলো দেখো, এর ক্ষেত্রে আসবে 5,016 টাকা, বি এর ক্ষেত্রে আসবে তোমার 3,344। এটাও কত হবে, একই রকম 3,344। তাহলে এবার বাকি লাভটা কত হলো, লাভের বাকি অংশটা কত, আয়ের বাকি অংশ লিখে নাও। তাহলে 29,260 থেকে 11,704 বাদ দিয়ে দাও, কত হলো, 17,556। তাহলে লাভের বাকি অংশ হচ্ছে 17,556 টাকা। তাহলে এবার কি বলেছে, এইবার বলেছে তিন বন্ধু তার বাকি টাকাটা, অর্থাৎ এই টাকাটা তাদের মূলধনের অনুপাতে, মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে মূলধনের অনুপাতটা লিখি, দেখতে পাচ্ছ তো, একটু পজ করে করে তোমরা দেখে নিও, ভিডিওটাকে একটু পজ করবে, তারপর দেখবে, তারপর আবার বুঝবে। তাহলে তাদের মূলধনের অনুপাতটা লিখি, A:B:C, মূলধনের অনুপাত বলেছে,
তাহলে কত হলো 12 ইস টু 15 ইস টু 11 তাহলে এ কত পাবে 12 বাই এ তিনটে যোগ করলে কত হচ্ছে 38 12 বাই 38 আর এই টাকাটা ভাগ হচ্ছে তাহলে কত হলো তোমার বেরোবে 5544 টাকা ঠিক একই রকম ভাবে বি পাবে কত আমি আর দেখাবো না একই টাইপের অঙ্ক এটা তোমরা বার করবে আর সি কত হবে সি পাবে হচ্ছে তোমার 11 বাই 38 17,556 টাকা তাহলে এইগুলো তোমরা বার করবে এইবার বলছে তাহলে এ মোট কত টাকা পাবে তাহলে এ মোট এ কে ধরেছিলাম ড্রাইভারকে ধরেছিলাম তাহলে ড্রাইভার পাবে এই লাভের অংশটা 5,544 প্লাস আগের যে অংশটা আগের অংশটা কত ছিল 5,016 টাকা ছিল তাহলে এ মোট পেল 10,560 টাকা এইবার তাহলে বাকি যেটা রইল বি তোমরা পাবে বার করবে সিও পাবে বার করবে অলরেডি আগে আরেকটা ওই কাজের অনুপাতে যেটা ভাগ করেছিল সেই অনুযায়ী তাদের যেমন এইটা আমি 5,016 টাকা লিখলাম তোমরা ওই দুটো যোগ করে দেবে দিয়ে বি আর সি বার করতে পারবে এইবার আমরা করব 10 এর অঙ্কটা দশের অঙ্কটা তোমরা পড়বে কারণ তোমরা যখন ভিডিওটা দেখছো বইটা নিয়ে তারপর দেখবে নিয়ামত চাচার করবিধি দিদির অঙ্ক তাহলে নিয়ামত চাচার লেখো 10 নিয়ামত চাচার 3,000 টাকা 30,000 টাকা আর 6 মাস কাটে অঙ্কটা ভালো করে পড়ো 6 মাস কাটে ও দেখো নিয়ামত চাচা নাও কি বলে দিয়েছে 6 মাস পর নিয়ামত চাচা আরো 40,000 টাকা নিন লব্ধি করে তার মানে প্রথমে নিয়ামত চাচা 30,000 টাকা দিয়েছিল প্রথম 6 মাস তাহলে এই টাকাটা কেটেছে তারপর আবার বলছে নিয়ামত চাচা 40,000 টাকা 6 মাস পর আবার লব্ধি করলো তাহলে আবার নেক্সট 6 মাস পর মোট কত কাটছে 30,000 ছিলই প্লাস আবার 40,000 টাকা তাহলে নিয়ামত চাচা 6 মাস 70,000 টাকা খাটালো তাই তো প্রথম 6 মাস 30,000 টাকা আর শেষ 6 মাস হচ্ছে কত টাকা খাটালো 6 মাস খাটালো তাহলে নিয়ামত চাচা এটা আমি আর বোর্ডে লিখছি না এই কথাটা তোমাদের লিখতে হবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এরকম টাইপের কথা লিখতে হবে মিশ্র অনুপাতের অঙ্ক এটা কিন্তু দেখো প্রত্যেকটার ক্ষেত্রে টাকাটা কিন্তু সমানভাবে খাটছে না এক একটা টাকা এক একটা সময় ধরে ধরে খাটছে তাহলে এটা মিশ্র অনুপাতের মিশ্র মানে মিশ্র অংশীদারি কারবারের অঙ্ক তোমরা দেখো বছরের শেষে যা লাভ হয় তা এক মাসে পেতে হলে ঠিক এই কথাটা লিখতে হবে আমি কি লিখে দেবো একটা লিখে দিচ্ছি বছরের শেষে একটাই লিখে দিচ্ছি পরের অঙ্কগুলো আর লিখবো না বছরের শেষে যা লাভ হয় তা এক মাসে পেতে হলে নিয়োজিত মূলধন অঙ্কটা কিন্তু খুবই সোজা কিন্তু এই লেখাটার জন্য তোমাদের কাছে অঙ্কটা ভারী মনে হচ্ছে কিন্তু ভারী নয় ভালো করে ভাবো 30,000 টাকা প্রথম 6 মাস খেটেছে আর পরে 6 মাসে ও 40,000 টাকা দিয়েছে তার মানে টোটাল যে আমাদের হিসেবটা যদি করি তাহলে এই লেখাটা লেখার পর তোমরা অঙ্কটা আইডিয়াটা করতে পারবে কিরকম 30,000 টাকা 6 মাস খেটেছে আর পরে 70,000 টাকা খেটেছে তাহলে মোট কত টাকা থাকলো 6 ইন্টু 30,000 প্লাস
তাহলে এক্ষেত্রে কত হলো তোমার হলো 6,00,000 টাকা। আর করবীর ক্ষেত্রে করবীর কি হয়েছে, প্রথম 50,000 টাকা প্রথম 6 মাস 50,000 টাকা করে খাটে, আর তারপর কি করছে করবীর বিশেষ প্রয়োজনে প্রতি মাসে 10,000 টাকা করে কমিয়ে নেয়। তার মানে বাকি 6 মাস ও বাকি 6 মাস তাহলে 50,000 - 10,000 40,000 টাকা খাটায়। তাহলে এর ক্ষেত্রেও নিয়োজিত, তাহলে এই পুরো টাকাটা যদি ও 1 মাসে খাটাতো, শুধু এই কথাটা আবার লিখতে হবে, বছরের শেষে যা লাভ হয় তা 1 মাসে পেতে হলে নিয়োজিত মূলধন, ঠিক ওই কথাটা লিখে বলবে 6 × এই কথাটা কিন্তু আগে লিখতে হবে, আমি ড্যাশ ড্যাশ দিয়ে যেটা লিখলাম এখানে ওই কথাটা লিখতে হবে। তারপর দেখো 6 × 50,000 + 6 × 40,000 তাহলে প্রত্যেকটা মূলধনকে আমরা 1 মাসের ফর্মে নিয়ে চলে এলাম, এটা কত হলো 5,40,000 টাকা। তাহলে এবার মূলধনের অনুপাতটা বার করবো। তাহলে প্রথমেই বলছিলাম যে মিশ্র মূলধন, মিশ্র মূলধনের মিশ্র আর সরল মূলধন, এই যে অঙ্কগুলো ছিল তার মধ্যে এটা একটা খুব ভালো উদাহরণ হলো। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি করলাম 1 মাসের রেসপেক্টে নিয়ে এলাম। তাহলে এবার দেখো মূলধনের অনুপাত, কত টাকা বেরিয়েছিল 6 লাখ, 6,00,000 × 5,40,000 এটা সিম্পলিফাই করলে দাঁড়াবে 10:9, ঠিক আছে। তাহলে নিয়ামক চাচা তাহলে কত পাবে, মোট আয় কত হয়েছিল বলো, নিয়ামক চাচা টোটাল এরা লাভ করেছিল কত 19,000 টাকা, মোট লাভ হয়েছিল কত 19,000 টাকা। তাহলে নিয়ামক চাচা পাবে কত, 10/19 × 19,000 10,000 টাকা। আর বাকিটা নিশ্চয়ই তোমরা করে ফেলতে পারবে, এটা আমি আর করছি না, সময় নষ্ট করে লাভ নেই। করবীর তাহলে বাকিটা করবীর পাবে। তাহলে এইবার আমরা করব কত অঙ্ক, 12 অঙ্কটা যদি করি, 12 অঙ্কটা এবারে আসার খুব চান্স আছে, প্রচন্ড চান্স আছে। এবার আমরা 12 অঙ্কটা করি, বলেছে অরুণ আর অজয়, তোমরা অঙ্কটা পড়ে নাও, পড়ে নাও একটু। প্রথমে এখানে আমাদের সময়টা দেওয়া নেই, অরুণ আর অজয় দুজনে টাকা নিয়ে 24,000 আর 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। তাহলে অরুণ বলেছে কয়েক মাস পর আরো 12,000 টাকা ওই ব্যবসায় দেয়, তাহলে বছরের শেষে মোট তারা কত টাকা লাভ করছে, 14,030 টাকা, আর অরুণের লভ্যাংশটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অরুণ কত মাস ধরে কোন টাকাটা দিয়েছে সেটা বলা নেই, তাহলে মাসটা আমাকে বার করতে হবে। তাহলে অঙ্কটা পড়ে আমার মাথায় যেন আসে যে প্রথমেই ধরে নাও অরুণের এক্স এক্স সময় মানে এক্স মাস ধরে সে টাকাটা দিয়েছে, কত কয়েক মাস পর 12,000 টাকা দেয়, তার মানে প্রথম 24,000 টাকাটা দেখো এক্স মাস খাটে। তাহলে অরুণের প্রথম 24,000 টাকা যদি এক্স মাস খাটে, তাহলে আমি বলতে পারি বাকি বাকি যে সময়টা পড়ে রইল সেটা কত, 12 - x সেটা কত টাকা থাকবে, 24,000 + 12,000
36,000 টাকা। ভালো করে বোঝো, তাহলে আমি লিখতে পারি, দেখো অরুণের নিয়োজিত এক মাসে নিয়োজিত মূলধন, আগের বারের মতো কথাটা লিখবে, যা আগের অঙ্কটাই দেখে মানে যেমন ভাবে লিখেছিলাম ঠিক একই রকম ভাবে লিখবে। যদি এক মাসে পেতে চায় লভ্যাংশ, তাহলে টোটাল মূলধন নিয়োজিত মূলধন কত হবে, 24,000 ইন্টু এক্স প্লাস কত হয়েছে এটা 36,000 ইন্টু 12 মাইনাস এক্স। তার মানে এখান থেকে আমি যদি 12,000 24,000 এক্স লেখো প্লাস 3600 ইন্টু 12 মাইনাস এক্স, এখান থেকে আমি সুবিধার জন্য 12,000 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 12,000 এর সঙ্গে 2 গুণ করলে 24,000 হয়, তাহলে এখানে কত লিখবো 2x থাকবে, আর এখানে কত থাকবে 3 ইন্টু 12 মাইনাস এক্স, তাহলে 12,000 নিলে আমার সুবিধা হবে নিশ্চয়ই। আচ্ছা অজয়ের অজয়ের 30,000 টাকা কত মাস ধরে খাটে, 12 মাস ধরেই খাটে, তাহলে এক মাসে পেতে গেলে নিয়োজিত মূলধন ঠিক ওই কথাগুলো লিখতে হবে, কত হলো এত টাকা। তাহলে অরুণ আর অজয় এক মাসে নিয়োজিত মূলধনের অনুপাত, আমি অত কিছু লিখছি না, অরুণ ইস্টু অজয় লিখছি, অত লেখা মানে সময় নষ্ট, তাহলে কত হবে 12,000 আচ্ছা এইটা যদি করতাম একটা লাইন এখানে 3 × 36 দেখে নাও একটু, 12,000 3 × 36 2x আর মাইনাস 3x, তার মানে 12,000 ইন্টু 36 মাইনাস এক্স, জাস্ট ক্যালকুলেশনটা করে দিলাম, তাহলে হচ্ছে কত 36 মাইনাস এক্স ইস টু 36,000, তার মানে দাঁড়ালো কত 36 মাইনাস এক্স ইস টু 3। এই যে সুবিধা হলো কাটাকাটি করতে, তাহলে এইবার দেখো বলে দিয়েছে অরুণ কত টাকা পেয়েছে, 7,130 টাকা। দেখো অরুণ অরুণের লভ্যাংশ 7,130 টাকা, তাহলে অজয়ের লভ্যাংশ কত, মোট লভ্যাংশটা নিশ্চয়ই দেওয়া আছে, দেখো মোট লভ্যাংশ 14,030, তাহলে 14,030 থেকে বাদ দিয়ে দাও 14,030 থেকে যা বাদ দিলে পড়ে থাকবে কত 6,900। তাহলে আমি দুজনেরই লভ্যাংশ বার করলাম আর দুজনেরই অনুপাতটা বার করে রাখলাম, যেখানে আমার একটা আননোন জিনিস রয়েছে সেটা হচ্ছে x, ওই x টা আমাকে বার করতে হবে। তাহলে এবার তো আমরা নিশ্চয়ই লিখতেই পারি, আগে আমরা কি পেয়েছিলাম অরুণের ক্ষেত্রে কত ছিল 36 মাইনাস এক্স বাই যে অনুপাতটা আমরা ছিল সেটা লিখলাম 36 মাইনাস এক্স বাই 30 সমান সমান এখানে কত হয়েছে 7,130 অরুণের আর অজয় কত 6,900। তাহলে এটা করলে আসবে কত 23 দিয়ে ভাগ করে দাও সুবিধা হবে, 31/30 36 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত 31, 30 চলে গেল, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত 5। তাহলে ওর টাকাটা কতদিন ধরে কেটেছিল, 5 মাস ধরে কেটেছিল। তাহলে এই কয়েকটা অঙ্ক আমি করালাম, এর পরের ক্লাসটা আমি তোমাদের 13, 14, 15 এই তিনটে অঙ্ক করিয়ে দেবো,
এই অঙ্কগুলো বুঝতে কারো কিছু প্রবলেম হয়েছে কিনা জানিও। আর যেহেতু এখন লকডাউনের পরিস্থিতি রয়েছে, তোমরা বাড়ি থেকে বেরিও না, বাড়ির ভেতর থেকে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকেও বিভিন্ন রকম ভাবে দেখবে সাহায্য করা হচ্ছে স্টুডেন্টদের জন্য। সব সাইটগুলো একটু নজর রেখো, আর আমরাও চেষ্টা করছি মাস্টারমশাইরা তোমাদের পাশে সবসময় আছি। কারোর কিছু হেল্প লাগলে অবশ্যই ফোন করো, বা আমাদের যে চ্যানেলটা করেছি এখানে কমেন্ট বক্সে কিছু লিখো, আমরা সবসময় তোমাদের পাশে আছি। এইভাবেই আমাদের জয় করতে হবে পরিস্থিতিকে। তোমরাও পাশে থাকো আমাদের, আমরাও তোমাদের পাশে থাকি, এইভাবেই জয় করব আমরা। তোমাদের যারা বন্ধুরা রয়েছে তাদেরকেও তোমরা শেয়ার করো, এগুলো ভিডিওগুলো শেয়ার করো, তাদেরও উপকার হবে। যেখানে যা যার যত বন্ধু রয়েছে সবাইকে শেয়ার করে দাও। আর যদি ভালো লাগে পড়ানোটা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও, উৎসাহ পাবো। তাহলে আজকে এই অবধি রইল, নেক্সট ক্লাসে তাহলে আমরা ওইটা আলোচনা করবো। ধন্যবাদ।